আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো আমি আলু আর বরবটি ভাজি করব। তো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। তো তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তো আজকে আমি দেখাবো তোমাদেরকে যে আমি আলু আর বরবটি কীভাবে ভাজি করি। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব তো করবাই, পাশে থাকা আমার ভিডিওগুলো নোটিফিকেশন যদি পেতে চাও তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। তো আমি এখন দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়ো। এখানে হাফ স্পুনের কম আছে। তো দিয়ে দিচ্ছি আমি আলু আলু কুচি আর বরবটি কুচি। তো আমি বরবটিটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটেছি। দেখতেই পাচ্ছ আমি একটাকে দুই ভাগ করে নিয়েছি আর একটু লম্বা লম্বা সাইজ করে কেটেছি। আর এটার কিন্তু এ ভাজিটা কিন্তু রুটির সাথে অসম্ভব খেতে মজা। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তো দেন আমার একটু হয়ে উঠেছে, আমি মাঝখানে একটু ঢেকে দিয়েছিলাম। তো আমি ঢেকে এখন যেহেতু আমার ভাজিটা একটু সামান্য পরিমাণ হয়ে উঠেছে তো এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এই ভাজিটা কিন্তু আমি ভাজা ভাজা করে নেব, যেহেতু এটা রুটি দিয়ে খাবো। তো এর ভাজিটা কিন্তু একদম রুটির সাথে পারফেক্টলি তোমাদের খুব ভালো লাগবে আর রুটির সাথে তো অবশ্যই খাবে তোমরা। দেখতে পাচ্ছ আমি ভাজা ভাজা করে নিয়েছি। কত একটা সুন্দর হয়েছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি। তো এখন নেড়ে দিচ্ছি। আমার মতো করে অবশ্যই বাসায় ট্রাই করবে, ভাজিটা করে খাবে, তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো এই তো আমার ভাজিটা হয়ে উঠেছে, দেখতেই পাচ্ছ কত একটা সুন্দর হয়েছে। ভাজা ভাজা করে নিয়েছি আমি আর অবশ্যই এই ভাজিটা রুটির সাথে খাবে তাহলে একদম মজা পাবে। আজকে আমার এইটুকুই রইল, এই ভাজিটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।